কোনো ধরনের বাটাবাটি বা ব্লেন্ড করা ছাড়াই শুধুমাত্র হাতে মেখে যে এত মজার একটা ভর্তা তৈরি করা যায় না খেলে বুঝতে পারবেন না। তৈরি করতে যেমন সহজ তেমন মজারও হয়। এই ভর্তা থাকলে বাড়ির আর কারোর কিছু লাগবেই না। আমি গ্যাসে একটি প্যান বসিয়ে তাতে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আমি সরিষা তেল দিয়ে দিলাম, আপনারা অন্য তেল ব্যবহার করতে চাইলে ব্যবহার করতে পারেন। আলু স্লাইস করে কেটে তেলের উপরে আলুগুলো দিয়ে দিলাম। এখানে 1/2 কাপের মতো চিংড়ি মাছ দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি হলুদ 1/2 চামচ আর লবণ 1/2 চামচ দিয়ে দিলাম। এই পর্যায়ে ভালো করে লবণ আর হলুদটাকে মিশিয়ে নিতে হবে, যাতে মাছ আর আলুর মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে। তারপরে কিছুক্ষণের জন্য আমি তারপরে ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট ঢেকে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলে আলুটা খুব সহজে সিদ্ধ হয়ে যায়। ফিরে এসেছি আবারও 3-4 মিনিটের পরে। এরপরে আবারও আলু আর মাছগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আবারও 2-3 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে আলুটা সম্পূর্ণ ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এইভাবে আলু আর চিংড়ি মাছের ভর্তা করে দেখবেন, সত্যি খেতে খুব ভালো লাগে। এবার ভালোভাবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আলু ও চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নেব। এই পর্যায়ে রসুনগুলোকে টুকরো টুকরো করে ছোট করে কেটে নিয়েছি, একটু কাঁচা লঙ্কাকেও ছোট করে ভেঙে নিয়েছি। একটা পেঁয়াজ কুচি প্যানে দিয়ে দেব। এই পর্যায়ে ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে। এই ভর্তাতে যদি রসুন পেঁয়াজ যদি মুচমুচে করে ভালো করে ভাজা হয়, ভর্তার টেস্ট খুবই সুন্দর হয়। এগুলো ভালো করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেলে ওকে উঠিয়ে নেব। এরপরে একটি প্লেটে করে লবণ ও ভাজা লঙ্কা নিয়ে নেব। 3টে ভাজা লঙ্কা নিয়ে নিলাম। ভাজার সময় লবণ দিয়েছি বলে এই পর্যায়ে অল্প করে লবণ দিলাম। একটা কাঁচা পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম। ভর্তায় যদি কাঁচা পেঁয়াজ ব্যবহার করা হয়, ভর্তার টেস্ট খুবই সুন্দর হয়। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটা নাও দিতে পারেন, হয়তো কাঁচা পেঁয়াজ খেতে চায় না। এরপর আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো সবগুলো দিয়ে দিলাম। এই পর্যায়ে খুব ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি। যত ভালো করে চটকাবেন তত ভালো টেস্ট হবে ভর্তার। তারপর আলুগুলোকে দিয়ে ভালো করে মেখে নেব। এবার নিয়ে নেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে আবারও ভালো করে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনি যত ভালো করে মাখাবেন তত ভর্তার টেস্ট আরও ভালো হয়। চিংড়ি মাছগুলো একদম মেখে যাবে না, টুকরো টুকরো হয়ে থাকবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে আবারও ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। ভর্তা একদম রেডি হয়ে গেছে। ভর্তাটা হাতে মেখে রেডি করলে সব থেকে ভালো টেস্ট হয়, ব্যাটার বা বাটায় বেটে এত ভালো টেস্ট আসে না। অনেক সহজ এই ভর্তা, মন সহজ তেমন মজার খেতে হয়। আমি আর লোভ সামলাতে পারছি না, খেতে আরম্ভ করে দিয়েছি। একবার বাড়িতে বানিয়ে খাবেন, সত্যি খুব ভালো খেতে হবে। আজকের মতো বিদায় নিচ্ছি।